சாப்பிடுறது. হ্যালো গাইস, ওয়েলকাম টু সবুজ মন্ডল ব্লগস। তো আমি সবুজ মন্ডল, আজ এসেছি চাঁদপাড়া, একটি প্রাণের শহর, সেখানে ভিডিও করতে। এখানেই আমি থাকি, তো নিজের শহরে আজকে ভিডিও করব। এই যে চাঁদপাড়া স্টেশন, এই 2 নম্বর প্ল্যাটফর্মে এই যে গাছের নিচে এখানে যে চাঁদপাড়া লেখাটা লুকিয়ে আছে, তার ঠিক অপোজিট সাইডেই এই দোকানটা। তো এই যে কালীর হোটেল, এখানে 2 বোনে এই হোটেলটা চালায়, আমার পুরো ফ্যামিলি হোটেল আর কি। তো ভেতরটা এই যে দেখতে পাচ্ছ, এখানে বসার জায়গা আছে, এখানেও বসার জায়গা। এখানে আছে এই মেনু চার্ট, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, সব কিছুর দাম কেমন সব দেওয়া আছে এখানে। এখানে হয় রান্না, আর এখানে সব কিছু খাবার আছে। আর এই যে গরম গরম ভাত, আর এখানে আছে বিভিন্ন ধরনের তরকারি। তো এই যে দেখতে পাচ্ছে 2 বোন, 1 বোন রান্না করছে আর 1 বোন সবকিছু প্লেট প্লেট সাজিয়ে দিচ্ছে, খাবার টাবার দেখাচ্ছে। তো বলো কেমন আছো? ভালো ভালো। তোমার নাম? আমার নাম কালীর হোটেল কালী। এবার রীতা রায়, অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে রীতা রায়, সবাই কালী বলেই চেনে। আচ্ছা আচ্ছা। বোনের নাম? ওর নাম মিষ্টি দাস। আচ্ছা আচ্ছা। তো 2 বোন শুধু না, পুরো ফ্যামিলি মিলে এই হোটেলটা চালায়। তো তুমি কি দিদি নাম্বার অনেক গিয়েছিলে? হ্যাঁ, আমি দিদি নাম্বার অনেক গেছিলাম। আচ্ছা, কতদিন আগে? 2018। 2018 সালে? তাহলে তো আবার একবার যাওয়ার ইচ্ছা আছে। অবশ্যই আছে, 2 বোনই যাব। আচ্ছা আচ্ছা, জমি খেলে আসবো 2 বোনই মিলে। আচ্ছা, দোকান রোজ খোলা থাকে তাই তো? একদম 365 দিনের দোকান খোলা। সকাল কটা থেকে? সকাল 7টা থেকে রাত 10:30 পর্যন্ত। সকাল 7টা থেকে রাত 10:30। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আছে রাইস, মিনিকেট চালের রাইস, আর এখানে আছে ভাজা, উচ্ছে আলু ভাজা, এখানে আছে মাছ, যে কোনো ধরনের মাছ 60 টাকা প্লেট। আর এটা হলো বিরিয়ানি চিকেন, বিরিয়ানিটা এদিকে তৈরি হচ্ছে, এখানে হচ্ছে রাইস, এই হাড়িতে বিরিয়ানি তৈরি হবে। আর বিরিয়ানির প্লেট কত করে? 90 টাকা। 90 টাকা প্লেট। তাতে কি ডিম থাকে? হ্যাঁ, ডিম, আলু, চিকেন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ বাটা মাছের তরকারি, এখানে আছে তেলাপিয়া মাছ, বাটা মাছ, আর কি মাছ? রুই মাছ। রুই মাছ। এটা আলু বেগুন দিয়ে তরকারি তাই? হ্যাঁ, আলু বেগুন জিরে ফোড়ন দিয়ে তরকারি। আচ্ছা, এটা ওল, এটা ওল উঠেছে, ওল সবজি। হ্যাঁ, নতুন ওল উঠেছে, ওল দিয়ে সবজি। হ্যাঁ, তো এই হলো চিকেনের পিস, এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর রং হয়েছে, দেখতে দারুণ লাগছে, বাহ, অসাধারণ লাগছে দেখতে। আর এই হলো ডিম, ডিমের তরকারি, ডিমের সাথে আলু থাকবে তাই তো? 1 পিস বা 2 পিস করে আলু থাকবে। আর এই যে মসুরির ডাল এখানে। আর ওই সাইডে কি রুটি? হ্যাঁ, রুটি শেষ হয়ে গেছে এখন দুপুর বেলা। আচ্ছা, এখানে আছে এটা বাটা মাছের ঝাল, আর এটা চিকেন, এটা চিকেন আছে। হ্যাঁ, চিকেন কত করে? এটা ওই 20 টাকা পিস, আর মাছ মাংস ভাত নিলে 75 টাকা। 75 টাকা। 75 টাকায় কয় পিস থাকবে? 2 পিস। 2 পিস থাকবে। আচ্ছা, আর এটা আছে ডিমের ঝোল। ডিমের ঝোল কত করে? কেউ যদি ডিম নাই, শুধু ডিম, তো 15 টাকা, আর ডিম ভাত 45 টাকা। ডিম ভাত 45 টাকা। 45 টাকা। আচ্ছা, ডিম ভাত, ডিম ভাতের সাথে আর কি থাকে? ডিম ভাতের সাথে ডাল থাকে, ডাল, তারপরে একটা তরকারি থাকে, ভাজা থাকে, আর ভাজা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইগুলো ডিম ভাত মাংস ভাত যেটাই নেবে তার সাথেই থাকবে, তার সাথেই থাকবে, সবকিছুর সাথে। হ্যাঁ, সবকিছুর সাথে। যে কোনো মাছ হলে 60 টাকা। 60 টাকা। আচ্ছা, আর এক্সট্রা চিকেন নিলে 20 টাকা? এক্সট্রা চিকেন নিলে 20 টাকা। আচ্ছা, এক্সট্রা রাইস নিলে 5 টাকা? এক্সট্রা রাইস নিলে 5 টাকা। ঠিক আছে। আর এটা কিসের তরকারি? এটাটা মানে ওল যেটা বলে সেটা, যেটা সবজি মানে এক এক দিন এক একটা সবজি হয়। আচ্ছা, এক এক দিন এক এক রকম, কোনো দিন একটাই হয় না, এটাও ডাল চেঞ্জ হয়। আচ্ছা, কোনো দিন মুগ ডাল হয়, কোনো দিন মসুর ডাল, আর এটাও সবজি চেঞ্জ হয়, ভাজা এক এক দিন এক একটা হয়। আচ্ছা, মটন তো রোজ থাকে? হ্যাঁ, রোজ থাকে, আজকেও তো মানে একটু ওয়েদার খারাপের জন্য হয়নি, আজকে হয়নি, আজকে করা হয়নি। মটনের প্লেট কত? মটনের প্লেট 200 টাকা প্লেট। 200 টাকা প্লেট। এমনি কয় পিস থাকে তোতে? 4 পিস। 4 পিস থাকে। আর ইলিশ মাছ প্রত্যেক রবিবারে হয়? রবিবারে হয়,
রোজ রবিবারে তাহলে ইলিশ মাছ পাওয়া যাবে। এমনি আনুমানিক ইলিশের রেট কেমন থাকে আনুমানিক আশেপাশে? আশেপাশে কেমন মানে গত সপ্তাহে কেমন ছিল সেই হিসেবে? গত সপ্তাহে এই গত সপ্তাহে মাছের দাম কেমন ছিল? আমার দিদি 100 টাকা বেচেছে। 100 টাকা করে 100 টাকা করে আমাদের হিসাবপত্রটা বেশিরভাগ আমার মানে দিদিটাই বেশি করে। আচ্ছা, রান্নার দায়িত্বে কি তুমি? রান্নার দায়িত্বটা মানে আমি বেশি থাকি, দিদি থাকে, কিন্তু ওই যে বলে দেয় কোনটা প্রাইস কোনটা নেব এটা ওর কাছ থেকে শুনেই আমরা নিই। আচ্ছা আচ্ছা, যে কোনটা দাম কি নেব দিদি ওর কাছ থেকে শুনে আমরা একবার। আচ্ছা আচ্ছা, আপনি এইগুলো যেটা জানি সেটা বাস এগুলো এগুলো তো রেগুলার থাকে, রেগুলার থাকে এই জন্য। ইলিশ মাছটা মনে করো কত দাম হবে দিদির কাছ থেকে শুনে নিই যে কত বিক্রি করব, যেদিন যেমন মার্কেট প্রাইস যায়। আচ্ছা ঠিক আছে, আর ওই সাইডে বিরিয়ানির হাড়ি? হ্যাঁ, ওটা বিরিয়ানির হাড়ি, বিরিয়ানি রাইসটা নামিয়েছে এখন, ওটা দিদি বসাবে। রাইসটা নামানো হয়েছে আর সব কাঠের জালে রান্না করা? সব কাঠের জালে, শুধু রুটিটাই করি গ্যাসে। হ্যাঁ, শুধু গ্যাসে রুটি টুটি এগুলো চাটা রুটি হবে এই সন্ধ্যার 6টা থেকে আবার রুটি শুরু হয়ে যাবে। রুটির সাথে ছোলার ডাল থাকবে, ঘুগনি থাকবে, তরকা থাকবে, চিকেন তো থাকলো, যার যেটা অপশন সে সেটা নিতে পারে। আচ্ছা, এমনি রুটি কেমন? রুটি শুধু রুটি 5 টাকা, আর তরকারি দিয়ে যদি নেয় তাহলে 6 টাকা। এবার যদি কেউ বলে আমি তরকা নেব, 1 প্লেট 40 টাকা, হাফ প্লেট 30 টাকা। আচ্ছা আচ্ছা, এটা হলো তরকারি। আলু আছে, দেখে সুন্দর লাগছে, কারণ বাঙালির আলুটা আগে প্রয়োজন, মাংস না দিলেও হবে কিন্তু আলুটা দাও, আলু দেওয়াই লাগবে, এটা সবাই ক্ষেত্রে আলু একটু দিলে হবে, আলু দেওয়াই লাগবে। পার্সেলে কি কোনো এক্সট্রা চার্জ আছে? না, একই রেট, যা নেবে একই রেট। এই হলো পটলের তরকারি, সবজির অপশন দুটো থাকে, তো ওখানে এখানে আছে পটলের তরকারি আর এখানে আছে ওলের তরকারি, যে ওল নেবে সে পটল নেবে। আর এই যে এখানে তৈরি হচ্ছে বিরিয়ানি, এই কাঠের জালে বিরিয়ানি তৈরি হচ্ছে, এখানে যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে, বাহ, ভাজা একটু অল্প আছে দেখছি, আমি আনবে, বাহ সুন্দর। নাকি রান্নার অর্ডার নেওয়া হয়? হ্যাঁ, তো কিরকম ধরনের? এটা কেউ যদি চিকেন রান্না করতে দেয় 1 কিলো 100 টাকা, মানে কিলোতে 100 টাকা, আর মাটনটা 150 টাকা, মাটনটা 150 টাকা। আর কেউ যদি বলে করে যে রান্না করার মানে রান্নার অর্ডার দেবে সেটাও হয়, সেরকম আমরা এই ভোটের সময় রান্না বান্নার অর্ডার গুলো সব নিই, যতটা তারপরে রুটির অর্ডার 100 200 500 রুটি কোনো ব্যাপার না আমাদের কাছে। যদি সে চাল টাল মাংস টাংস সব দিয়ে যায় তাহলে তো 100 টাকা, মানে চালটা আমার ওই শুধু অলিভার মাংসটাই 100 টাকা, মাংসটা 100 টাকা, শুধু এক মাংসটা, শুধু মাংসটা আমরা রান্না করে দেবো, মাংসটা এনে দিয়ে যাবে, শুধু রান্না করে দেবো 100 টাকা। 100 টাকা, আর যদি সে যদি বলে যে আপনাদের এনে রান্না করে দিতে হবে তখন? তাহলে মাংস যা নেবে তাই রান্নার দাম 100 টাকা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা,
মাংসটা এনে নিলে আমাদের যা দাম তাই, ওর জন্য কোনো এক্সট্রা রেট হবে না। আচ্ছা ঠিক আছে, আর মাছটা কি রান্না করে দেওয়া হয়? হ্যাঁ, কেউ যদি বলে এই মাছটা রান্না করে দিতে হবে আমরা খাবো, অনেকে আছে রেগুলার কাস্টমার যে আমরা মাছ এনেছি রান্না করে দাও হবে। বাহ, কেউ যদি বলে যে আজকেও রান্না করেছি কাতলা মাছ রান্না করেছি, একজন এনে দিয়ে গেছে পার্সেল মানে যে চার পিস মাংস কাতলা মাছ এনে দিয়ে গেছে রান্না করে রাখো খেতে আসবো, আর রান্না করে রেখেছি তারা যখন আসবে খেতে। মানে মন যা চাই, হ্যাঁ মন কি চাই, যদি বলে আমার এটা খেতে ইচ্ছা করছে একটু ওয়েট করো এনে দিয়ে রান্না করবো, কোনো ব্যাপার না, একটু ওয়েট করলেই সবই হবে, ওয়েট করতে হবে। যদি কেউ শুধু রাইস নেয় সেটা 10 টাকা। আচ্ছা আচ্ছা, যে আমি পার্সেল নিয়ে যাবো যদি আমাকে শুধু ভাত দাও তাহলে রাইসটা 10 টাকা, আর যদি ভাত সবজি ভাত টাত দিয়ে নেয় তাহলে তো 5 টাকা বলাই আছে। হ্যাঁ, তো তুমি কোথা থেকে এসেছো? আমি এখন আসলে বেলঘড়িয়া থেকে। বেলঘড়িয়া তো আমরা ভিডিও করতে গিয়েছিলাম, তো এখানে কি কোনো কাজের জন্য এসেছিলে নাকি? না না, আমরা খাওয়ারের খোঁজেই প্ল্যান করলাম, চার বন্ধু দেখি ইউটিউবে দেখেছি। আচ্ছা, ভিডিও দেখে এসেছে? আচ্ছা আচ্ছা, চার বন্ধু। আচ্ছা, আপনিও কি বেলঘড়িয়া? হাবড়া। উনিও এটা স্বীকার করলো বলে। আর আপনারা দুজন ৭-৮ বছর ধরে? আচ্ছা আচ্ছা, হ্যালো। তো নিয়ে নিলাম এই যে 1 প্লেট বিরিয়ানি, 90 টাকা প্লেট, কিন্তু আমি ডিম নেইনি যার কারণে এটা 80 টাকা প্লেট। এখানে দেখিয়ে দিই, একটা আলু আছে আর সাথে এই আছে এই একটা চিকেন লেগ পিস। আলুটা দেখি, আলুটা কেমন সফট আছে, আলুটা সফট আছে, অসুবিধা নেই, গরম। ওয়াও, চিকেনটা বেশ সফট আছে, বেশ দারুণ সফট হয়েছে। এবার টেস্ট করে দেখা যাক। আচ্ছা, রাইসটা একটু দেখাই, রাইসটা যে দেখতে পাচ্ছ তো ঝরঝরে রাইস আছে, এবার না খেয়ে তো বোঝা যাবে না কেমন। নিলাম প্রথমে আলু, নিলাম সাথে নিলাম একটু চিকেন, তাহলে আলু চিকেনে মিশে গেল, আলু চিকেন আর সাথে রাইস, বিরিয়ানি রাইস। এবার নিয়ে এটাকে কি করতে হবে, একটা সুপার বাইট দিতে হবে। রাইসটা যদি আরো একটু সফট হতো আরো ভালো হতো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভিডিওটার সাথে জুড়ে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।